সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্যা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলকে বিপুল ভোটে জয়ী করুন। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। দুর্ঘটনায় মৃত সেনা জওয়ানের দেহ বাড়ি ফিরল শুক্রবার। মছলন্দপুরে যুবকের মৃত্যু হয় পাঠানকোটে। জওয়ানের কফিনবন্দী দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও আত্মীয়রা। মৃত সেনা জওয়ানের নাম দেবকুমার ভট্টাচার্য। এদিন ছিল ওই সেনা জওয়ানের জন্মদিন। স্থানীয় সূত্র অনুযায়ী জানা গেছে, দেবকুমার বাবুর বাড়ি মছলন্দপুরের বেলডাঙ্গা এলাকার তুলসী বাগানে। বাড়িতে তার বৃদ্ধ বাবা, মা, স্ত্রী ছাড়াও 11 বছরের মেয়ে ও 6 বছরের শিশুপুত্র রয়েছে। বুধবার রাত 11টা নাগাদ পাঠানকোটে সহকর্মীদের সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন দেবকুমার বাবু। পথ দুর্ঘটনার জেরে গাড়িটি রাস্তার ধারের খাদে পড়ে যায়। গাড়িতে থাকা 8 জওয়ানের মধ্যে দেবকুমার বাবু সহ 3 জওয়ান ঘটনাস্থলে মারা যান। বাকি 5 জওয়ানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আগামী 28শে মে তার বাড়ি ফেরার কথা ছিল। এদিন বিকেলে 4:30 নাগাদ সেনাবাহিনীর জওয়ানরা তার কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। শ্রদ্ধার সঙ্গে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। আমরা 25 তারিখ বেলা 11টার সময় সংবাদ পাই ওরা কোনো ফ্রেন্ডের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা ব্যাপারটা জানতে পারি যে ওর একটা ট্রেনিং ছিল, সেখানে যাচ্ছিল, সেখান থেকে গাড়ি পাল্টি খেয়ে ওদের কিছু বিস্ফোরক ছিল, সেগুলো ব্লাস্ট করে এবং সেখানেই স্পট ডেথ হয় তিনজন, তার মধ্যে ভাই ছিল, আর 5 জন আহত, তারা হসপিটালে অ্যাডমিট হয়েছে। এইটাই আমার ভাই, আমার বন্ধু মতন ছিল। এরকম মৃত্যু কেউ কামনা করে না। ওর করোনা হয়েছিল যখন, তখনও যদি ওর কিছু হতো তাও মনকে বুঝ দিতে পারতাম, কিন্তু এটা বুঝ দেওয়ার মতো নয়। কী করে বুঝ দেবো বলুন? আর আমরা পুরো একা হয়ে আছি। ওর ছোটো বাচ্চা, বয়স কত? আমার ভাইয়ের বয়স ছিল হচ্ছে 36। ওর 2 বাচ্চা আছে, একটা ছেলে 6 বছর বয়স আর মেয়ের এই 11 বছর বয়স। বুঝতেই পাচ্ছেন কী অবস্থা ফ্যামিলিতে। ওই হচ্ছে সবার একমাত্র সম্বল। আমি ওর জামাইবাবু হলেও আমাকে সবসময় জন্য দাদার মতন শ্রদ্ধা করতো এবং বন্ধুর মতন আমরা মিশতাম। আজকেই তো জন্মদিন ছিল, আজকেই ওর জন্মদিন, আজকেই ওর লাশ হয়ে বাড়িতে ফিরছে। লেখাপড়ার মাঝামাঝি সময়ে চাকরিতে চলে যায় এবং আজকে খুব বেদনার দিন যে কফিনবন্দি হয়ে আমাদের মাঝে ফিরে এলো, এরকম কি কথা ছিল না? দেবকুমার আর 2 বছর চাকরি ছিল জীবনে। এলাকার বাসিন্দারা কিভাবে সম্মত? এলাকার বাসিন্দারা সবাই খুব শোকাহত। সকাল থেকে, কালকের থেকে খবর পাওয়ার পরের থেকে সবাই খুব শোকাহত, মর্মাহত এবং সবাই পরিবারের পাশে রয়েছে। আজকে তো সকাল থেকে বহু বাড়িতে বোধ হয় রান্না খাওয়া হয়নি, সব বাড়ির মহিলারা পর্যন্ত এখানে অপেক্ষা করছে ওকে একবার শেষবার দেখবার জন্য, শেষবার শ্রদ্ধা জানাবার জন্য। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগের ভূমিপুত্র বিজেপি প্রার্থী শ্রী মধুসূদন বাগকে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সোনার বাংলা গড়তে বিজেপিকে ভোট দিন। গোঘাট বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারককে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন। বিধানসভা নির্বাচনে পরশুরা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিমান ঘোষকে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ,
প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Sometimes fashion can change vision.